এই সরকারকে তাড়াতেই হবে, সবাইকে রাস্তায় নামার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন নির্বাচন খেলার, খেলতে দেওয়া হবে না নেতাদের হুঁশিয়ারি। বিএনপির 28 অক্টোবরে পরিণতি হবে 10 ডিসেম্বরে গোলাপবাগের মতো, মন্তব্য ওবায়দুল কাদেরের। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারও নাকচ। আওয়ামী লীগ দেশপ্রেমী নয়, ক্ষমতাপ্রেমী, মন্তব্য চরমোনাই পীরের। সরকারকে হটাতে দেশ অচল কর্মসূচির হুঁশিয়ারি। 3 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, উৎসবে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা, সারাদেশে 32,000-এরও বেশি মণ্ডপ। দেশের মসজিদে জুমার পর ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা, কাল রাষ্ট্রীয় শোক। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় কম, দেশ বাঁচাতে চাইলে এই সরকারকে তাড়াতেই হবে। অন্যজনের দিকে না তাকিয়ে সবাইকে নিজ দায়িত্বে নামতে হবে রাস্তায়। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিভাবে সংলাপের জন্য শর্ত দেয়। বলেছেন, আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সরকারের অব্যবস্থাপনা নিয়ে সেমিনার করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সেমিনারে বিএনপি নেতারা বলেন, সরকার ভোটে নির্বাচিত নয় বলে কৃষকের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ না দেখে নিজেরা লুটপাট নিয়ে ব্যস্ত। এখানে এমন একটি নির্বাচন যারা তারা করে, যারা দিনের ভোট রাতে করে, এবং সর্বোপরি তারা সুশাসনকে নির্বাসন দিয়ে এদেশের গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, জবাবদিহীন সরকার জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মানুষের জীবন বাঁচানোই এখন কঠিন। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাই সবাইকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা এই রাস্তায় বেরিয়ে আসতে হবে, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা কি করছে, তারপরে যাব, সেটা হবে না। আপনাকেও রাস্তায় বেরিয়ে আসতে হবে। আমি এই কথাই বলতে চাই, আজকে সকলকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। যে কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাসও নেই, কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে, আরে মারবে তো মারবেই, মারছেই তো। এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে, আমাদের লোককে গুম করেছে, আমাদের 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আরেক আলোচনায় সংলাপ নিয়ে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার কথা অসুবিধা নেই, এটা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, সংলাপ আলোচনা। তবে শেখ হাসিনা কি পদত্যাগ করে আলোচনায় বসছে? আরে যার বিরুদ্ধে অভিযোগ সে শর্ত দিতেছে, তোমার বিরুদ্ধে অভিযোগ, দেশে বিদেশে সবাই তোমার বিরুদ্ধে অভিযোগ, যে তুমি ভোট চুরি করে ক্ষমতায় গেছো, ভোট চুরি করে আবার পায়খানা করছো, তোমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, আর তুমি আমার শর্ত দিচ্ছ, আলোচনা কি হতে পারে? জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এবার যতই টালবাহানা করা হোক না কেন, কোনো লাভ হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনেই। যত তলে তলে সমঝোতার কথা বলেন, এইসব কথা বিএনপি আর বিশ্বাস করে না। আপনার অধীনে না 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 আর কোন নির্বাচন, আমরা জেলে যাব, মরবো, তবু আপনার অধীনে নির্বাচন করতে দেব না। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতাকে দ্রুত মুক্তি না দিলে সরকারের পরিণতি ভালো হবে না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, সরকার বিএনপিকে বাইরে রেখে দুর্বল কিছু দল নিয়ে নির্বাচনী খেলা খেলতে চায়, বাংলাদেশের মানুষ আর এই খেলা খেলতে দেবেন না। শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুর জেলা শাখা বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 2014 এবং 2018 সালের মতো কোনো নির্বাচন জনগণ আর দেখতে চান না। অভিযোগ করেন, জোর করে জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় থেকে যেতে গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করছে সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। বিএনপিকে বাইরে রেখে তাদের পছন্দনীয় কিছু দুর্বল প্রতিপক্ষকে নিয়ে নির্বাচনে খেলা খেলতে চায়। বাংলাদেশের মানুষ এই সরকারকে আরেকবার
এই ধরনের খেলা খেলতে দেবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আটাশ অক্টোবরে পরিণতি হবে 10 ডিসেম্বরের গোলাপবাগের মতো। তাদের তত্ত্বাবধায়কের দাবি আবার নাকচ করে দেন তিনি। পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পাশাপাশি নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন ওবায়দুল কাদের। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর ওবায়দুল কাদের জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা সত্ত্বেও দেশে ধর্মীয় উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। মন্দিরে হামলাকারীদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তাদের পূজা মণ্ডপ, তাদের বাড়িঘর, যেখানে যেখানে আজকে পূজা মণ্ডপ হবে এবং হিন্দুদের মন্দির আক্রান্ত হয়, তারপর তাদের বাড়িঘর আক্রান্ত, তাদের হয়তো দোকানপাট আছে সেগুলোও অনেক সময় আক্রান্ত। এ ব্যাপারে আমার মনে হয় আমরা সতর্ক পাহারা দেওয়া, এটা আমাদের কর্তব্য। আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা। পুজোর পর বিএনপির আন্দোলনের হুঁশিয়ারি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু বাস্তবায়নের বাস্তব ব্যবস্থা দেশে নেই। গণতন্ত্রের সবচেয়ে খারাপ উদাহরণ যে দেশ পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক আছে, আর কোথাও তত্ত্বাবধায়ক নেই, প্রয়োজন নেই। আদালতও মনে করেছে প্রয়োজন নেই, কারণ তত্ত্বাবধায়ক যে আমি যে বলছি শুয়ে আছে চিরনিদ্রা, তো এটা তো এটাকে আর ফিরিয়ে এনে 2001 আর 2006-এর পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ আর চায় না। 10ই ডিসেম্বর বেগম জিয়া আদের চালাবেন, এমন দম্ভুক্তিও তারা করেছে। ও 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। সবিরোধী বক্তব্য আর মিথ্যাচারের অভিযোগ তুলে তা বন্ধে বিএনপিকে পরামর্শ দেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 3 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। সংগঠনটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বারবার আওয়ামী লীগকে ভোট চুরি করতে দেওয়া হবে না। তারা দেশপ্রেমিক নন, ক্ষমতাপ্রেমী। সরকার হঠাৎই দেশ অচল করার কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। জাহাঙ্গীর আলমের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ফারুক বাবু। নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ছাত্র যুব সমাবেশের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশ ছড়িয়ে পড়ে গুলিস্তান এলাকায়। বর্তমান সরকারের বৈধতা ও বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা। চরমোনাই পীরের ছাত্র যুব সমাবেশে একাগ্রতা জানিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এ সময় তারা বলেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ঠেকানো হবে। বাংলাদেশে ইংরেজরা জুলুম করে নির্যাতন করে টিকে থাকতে পারে না, এরশাদ পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, হাসিনাও পারবে না আল্লাহর রহমতে। দেশের মানুষ দেখতে চায় এই অক্টোবরের মধ্যেই শেখ হাসিনা বিদায় নেই, আমরা ফাইনাল রাউন্ডের খেলা কিন্তু শুরু করে দিয়েছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জান দেব, মাল দেব, সময় দেব, জীবন দিতে কি রাজি আছি আমরা। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, প্রহসনের নির্বাচন সহ্য করব না, প্রয়োজনে রক্ত দেবেন বলে ঘোষণা দেন। কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না,
আমরা নির্বাচন প্রহসন নির্বাচন সহ্য করবো না। কাজে এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এখন চুপ থাকলে দেশের স্বাধীনতা বিলীন হয়ে যাবে। তাইলে আপনি দেশপ্রেমিক হতে পারেন না, আপনি ক্ষমতা প্রেমিক, আপনি অন্য দেশের দাবিদার প্রেমিক, বাংলাদেশের জনগণের প্রেমিক আপনি হতে পারেন না। আওয়ামী লীগ জনগণকে মানুষ হিসেবে গণ্য করছে না বলেও মন্তব্য করেছেন তিনি। আপনি যদি এত উন্নয়ন করে থাকেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। মহাষষ্ঠীতে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। একে ঘিরে উৎসবে মেতেছেন তারা। এবার পূজা চলছে দেশের 32,408 মণ্ডপে। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। মহালয়া থেকেই শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা। রীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8টায় কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। দিনটির বিশেষ তাৎপর্য হিন্দু শাস্ত্রে। দেবীর বাহন এখন সিংহে আছে, কিন্তু দেবী আসার সময় কি আসবে? আসার সময় ঘটকে আসবেন এবং প্রত্যাগমনও করবেন ঘটক। তো ঘটকে আসার যে ফল, সাধারণ ফল, সেটা হচ্ছে ছত্রভঙ্গ হয়ে যাওয়া। ছত্রভঙ্গ কারা হয়? দুর্জন, খারাপ লোক তারা হয়। কারণ এই দেবী হচ্ছেন আমাদের সবাইকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দেন। বছর ঘুরে দেবীর মর্তলোকে আগমনে অশুভ শক্তির বিনাশ এবং হানাহানি মুক্ত সুস্থ সুন্দর পৃথিবী কামনায় ভক্ত পূর্ণার্থীরা। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সবার সহযোগিতার আশা আয়োজকদের। আমরা মনে করি আপনাদের সাথে, শুভ শক্তির সাথে দেশের যারা অপশক্তি রয়েছে তাদেরকে দূরীভূত করে সারা বাংলাদেশের শুভ শক্তির সূচনা করবে। অনুরোধ জানাচ্ছি যারা সবাই আইন প্রয়োগকারী সংস্থা সহ যেখানে আমাদের পূজা হচ্ছে সেখানে আপনারা যাবেন, সপরিবারে যাবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং আমাদের পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে দেখি খুশি খুশি লাগতেছে, কিন্তু একটা ভয়ও আছে, আতঙ্ক আছে, কোনো অঘটন যাতে না হয়। দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করি। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, কিছু লোক পূজাকে ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা করলেও তাদের ব্যাপারে তৎপর রয়েছে পুলিশ। কুচক্রী মহল কিংবা এই সমস্ত দুষ্কৃতিকারীরা, এরা সংখ্যায় খুবই কম, তারপর এরা ঘটনা ঘটিয়ে ফেলে। সেই জন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ আছে। সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেওয়া হয়, সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই করছেন, রটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও মানে উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে শনাক্ত করে ফেলছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে নিজেদের সংখ্যালঘু মনে না করতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেবী দুর্গার কাছে আরাধনার মাধ্যমে তাদের একটাই চাওয়া, দেবী দুর্গা যেন মর্তলোকে শান্তি প্রতিষ্ঠা করে মর্তলোক থেকে বিদায় নিতে পারেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ইসরায়েলের বর্বরোচিত হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা এবং নিহত আহতদের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমা নামাজের পর ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হয়েছে বিশেষ প্রার্থনা। এ উপলক্ষে আগামীকাল দেশজুড়ে পালন করা হবে একদিনের রাষ্ট্রীয় শোক। জাতীয় মসজিদ বায়তুল মোকারম ছাড়াও দেশের বিভিন্ন মসজিদে জুমা নামাজের পর ইসরায়েলের হামলায় হতাহতদের ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। এই সময় বিশ্বজুড়ে হানাহানি এবং যুদ্ধ বন্ধ এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এ উপলক্ষে নামাজের আগেই সমবেত হন হাজারো মানুষ। জুমা নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল হয় বিভিন্ন মসজিদে। ফিলিস্তিনের পতাকা এবং প্লেকার্ড হাতে হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করেন মুসল্লিরা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা এবং নিরপরাধ ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শুক্রবার জুমা নামাজের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি কদম ফোয়ারা ঘুরে পল্টন হয়ে আবার প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেওয়া হয়েছে। পরে সমাবেশে নেতারা জানান, গাজায় হামলা করে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েল ইতিহাসের পাতায় কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আহলে সুন্নাতের নেতারা জানান, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, পানি বিদ্যুৎ বন্ধ করে গাজায় দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। এই সমুচিত জবাব দিতে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তারা। নিজ সন্তানদের নিয়ে সিনেমা হলে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির উপকার দেখে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, ছবিটি সবার দেখা দরকার। শুক্রবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে সকালে প্রদর্শনীতে সন্তানদের সঙ্গে নিয়ে ছবিটি দেখেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বায়োপিকটির বিশেষত্বের কথা উল্লেখ করতে গিয়ে তিনি জানান, সত্যিকার অর্থে তিন ঘন্টার মধ্যে দেশের ইতিহাস সংক্ষেপে জানা, কিভাবে আমাদের স্বাধীনতা এলো, বঙ্গবন্ধু কিভাবে খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠলেন, সেটি এই ছবিতে চিত্রায়িত হয়েছে। ছবির নাম বলে দে, আমি পাঁচবার দেখার পরও আমি ইমোশন ধরে রাখতে পারছি না, পারি নাই। এজন্য সবার এটি দেখা প্রয়োজন। আমি বাচ্চাদের নিয়ে এসেছি বলে ইতিহাস জানানো চাই, কিন্তু সেটি যখন ছবিতে দেখে সেটি হৃদয়ে গেঁথে যায়। এই জন্য নতুন প্রজন্মের সবাই এটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি। বাজারে প্রায় প্রতিটি পণ্যের আকাশচুম্বী দামে নাকাল সাধারণ মানুষ। সবজি, মাছ, ডিম এবং পেঁয়াজের বাড়তি দামে এসব পণ্য এখন অনেকটাই ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও কোনো পণ্য বিক্রিতেই সরকারের নির্দেশনার কোনো বাস্তবায়ন নেই। রিপোর্ট করছেন মাইনুল শোভন। সপ্তাহ তিনেক আগে টানা বৃষ্টিপাত হয় রাজধানী সহ সারা দেশে। সে সময় সরবরাহ ঘাটতির অজুহাতে হঠাৎ করে দাম বাড়ে প্রায় সব ধরনের সবজির। বৃষ্টি কমে সবজির সরবরাহ বেশ হলেও দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। উল্টো এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। মাছ মাংসের ঊর্ধ্বগতির বাজারে সবজি খেয়ে ব্যয় সামাল দেবেন সে উপায়ও নেই ক্রেতার। বাজারে এসে তাই একরাশ হতাশা আর ক্ষোভ। টাকা নিয়ে আসছি বাজারে, এই সবজির দোকানে টাকা হইতেছে না, ঠিক আছে, সংসার তো টানা আসলে সংসার আর কি চালাবো বলেন। পেঁপে 30 টাকা, টমেটো 100 টাকা, পটল 80 টাকা, করলা 100 টাকা, ভেন্ডি 80 টাকা, ওরকম। ইলিশ ধরা নিষেধ, আর তাই এই অজুহাতে অন্য জাতের মাছের দাম বেড়েছে আরো এক দফা। তাই প্রতিটি মাছের দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। মাছ খাওয়া অনেক ভোক্তার কাছে এখন বিলাসিতা। সেই সাথে ব্রয়লার মুরগিও গেল সপ্তাহের সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি 200 টাকা। কারণ আলু খাওয়া মুশকিল হয়ে গেছে, ডিমের দাম বেশি, প্রত্যেকটা জিনিস আপনার মরিচের তো একেবারে অজস্র দাম, কোনো কিছু কুলাইতে পারতেছে না। আমাদের হচ্ছে কি, ক্রয় ক্ষমতাটা কমে গেছে, আমরা আগের থেকে এখন কম খাচ্ছি, তাছাড়া তো বুদ্ধি নেই। ইলিশ যে অপরাধ বললো, ইলিশ বন্ধের কারণে মানে দামটি বাড়তে, যে কোনো মাছ আপনার যে কোনো মাছের মধ্যে 50 টাকা বাড়তে। গেল সপ্তাহেই সেঞ্চুরির ঘর পেরিয়েছে পেঁয়াজ। রাজধানীর বাজারে এখনও সেই বাড়তি দাম, আর কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, ডজন প্রতি গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। সরকারের করণীয় কোনো কিছু নেই, সরকারের তো কোনো ই নেই এখানে, কোনো কিছুই করে না সরকার। সরকারের কোনো লোক মনিটরিং করে, কোনো লোকই মনিটরিং করে না। নতুন করে দাম না বাড়ায় কিছুটা স্বস্তি কেবল চালের বাজারে। মিনিকেট মানভেদে 62 থেকে 75, নাজির শাল 65 থেকে 75, ও মোটা জাতের চাল মিলছে 50 থেকে 55 টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছেন, মোবাইলে মেসেজ আদান প্রদানের মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ করছে পাইকারি বিক্রেতারা। এই কারণে সিন্ডিকেটের নাগাল পেতে বেগ পেতে হচ্ছে। সকালে কারণ বাজারে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি। মহাপরিচালক আরও বলেছেন, কারো বিরুদ্ধে সিন্ডিকেট করে দাম বাড়ানোর প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বাজারে যে কোনো পণ্য কিনতে গেলেই ক্রেতাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেট করে বাজারে দাম বাড়াচ্ছে কিছু ব্যবসায়ী। এমন পরিস্থিতিতে দেশবন্ধু গ্রুপ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান 8 থেকে 10টি পণ্য 30% ছাড়ে বিক্রি শুরু করেছে। 5 কেজি চাল 200 টাকা, প্রতি কেজি চিনি 100 টাকা, মসুর ডাল 100 টাকা কেজিতে রাজধানীর বিভিন্ন স্পটে ট্রাকে বিক্রি করবে আগামী 3 মাস। চিনি 140 টাকা কিনতে হয়, এ জায়গায় 100 টাকা দেখিনছি। একটা জুস অন্য জায়গায় কিনতে গেলে 100 টাকা নেয়, এ জায়গায় 50 টাকায় পাইছি। এটা মনে করেন 80-90 টাকা, আমি 40 টাকায় পাইছি। তা আমার তো ভুগার হয়েছে। তেল দিলে একটু ভালো হইতো, চাউল ডাল চিনি কম দিয়ে পেয়েছি। এই কার্যক্রমের উদ্বোধন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিত, তাহলে নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক কমে যেত। এটি SMS এর মাধ্যমে সারা বাংলাদেশে হয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ করে কর্পোরেট গ্রুপগুলোর বিরুদ্ধে 76টা কম্পিটিশন কমিশনের মামলা হয়েছে। 2টা মামলার রায় অলরেডি আসছে। খুচরা এবং পাইকারি বাজারে আমাদের অভিযান চলে। আমরা কিন্তু এখন আড়ত এবং যেখানে মজুদ হচ্ছে সেই জায়গাগুলোতে নিয়ে আমরা কাজ করছি। ঢাকা শহরের 8-10টি স্পটে এই ভোগ্যপণ্য আমরা আমাদের 30% অ্যারাউন্ড 30-35% ভর্তুকি মূল্যে আমরা ইনশাল্লাহ সাধারণ ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই উদ্যোগ বিভাগীয় পর্যায়েও চালু করা হবে বলে জানিয়েছে দেশবন্ধু গ্রুপ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোনো কাটাছেঁড়া ছাড়া ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে বুকে জটিল অপারেশনে চমক দেখিয়েছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। টিউমার বা ফুসফুসের অপারেশন ক্যামেরার মাধ্যমে উন্নত প্রযুক্তিতে সার্জারি করা হচ্ছে। নামমাত্র খরচে আধুনিক এই সেবা পাচ্ছেন রোগীরা। সরকার উদ্যোগ নিলে দেশের প্রত্যেক জেলায় এ সার্জারি ব্যবস্থা রাখা সম্ভব বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। মামুন আবদুল্লাহ রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জামাল খান। 55 বছর বয়সী আকলিমা আক্তার, যাকে দেখে বোঝারই উপায় নেই, মাত্র 10 থেকে 15 ঘন্টা আগেই তার ফুসফুস ক্যান্সারের জটিল অস্ত্রোপচার করা হয়েছে। এরই মধ্যে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন। এত বড় একটা অপারেশন হয়েছে, আমি কখনো চিন্তা করি না যে আমি হাঁটবো। ভালো চলতে পারছি অপারেশনের পরে, খাবারও খাইছি, বাথরুমও গেছি, হাঁটতে চলতে পারতাছি। 2014 সাল থেকেই জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সার্জনরা কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই অস্ত্রোপচার করে আসছেন। ছোট্ট ছিদ্র করে বুকের ভেতর ক্যামেরা বসিয়ে করা হয় এই অস্ত্রোপচার। এর মাধ্যমে ক্ষত যেমন কম হয়, তেমনি দ্রুত সুস্থ হয়ে রোগীরা বাড়িও চলে যেতে পারেন। বাইরে এই ধরনের চিকিৎসাতে অনেক ব্যয়বহুল, 8 থেকে 10 লাখ ব্যয়ের চেয়ে বেশিও খরচ হয়, কিন্তু বাংলাদেশে আমাদের এই বক্ষব্যাধি হাসপাতালে এই ধরনের অপারেশন বিনা পয়সায় সরকারের সহযোগিতায় করা হয়। থোরাসিক সার্জারি এই মুহূর্তে অনেক দূর এগিয়ে গেছে এবং আমাদের স্কিলও ডেভেলপ করছে, সার্জারি স্কিল, সাথে সাথে আসলে আমাদের অ্যানেসথেসিয়ার স্কিলটাও, মানে ইকুইপমেন্টের সাপোর্ট এবং স্কিল আরও ডেভেলপ করা দরকার। তবে দেশেই বিশ্বমানের এই চিকিৎসার সুযোগ থাকলেও সহায়ক চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত নেই। উন্নত প্রযুক্তির সরবরাহ নিশ্চিত করা গেলে কম খরচে দেশেই ভ্যাটস বা ভিডিও অ্যাসিস্টেড থোরাসিস সার্জারি সহজলভ্য হবে। গভর্নমেন্টের পর্যায় থেকে আমরা কিছু কিছু রোগীকে এখনও দিতে পারছি, কিন্তু ব্যাপকভাবে বাইরে করতে গেলে এই অপারেশনগুলোর কস্ট কিন্তু অনেক পড়ে যাবে। যদি এই রোগীগুলো বাইরে গিয়ে কিন্তু এই খরচ দিয়ে অপারেশন করে আসছে, আমার দেশে আমরা যখন তাকে প্রোভাইড করতে যাব, তখন কিন্তু সে একটু শেকি হয়। ক্যামেরা অ্যাপারেটাস লাগবে আপনার, দেন আমি অপারেশনের সময় যে আমি কাটবো সেলাই করবো, এইগুলোর জন্য স্পেশাল স্টেপলার ডিভাইস লাগে, এইগুলো লাগবে। স্টেপলার ডিভাইসগুলো একটা রোগীর জন্য একবার ইউজ হবে, সুতরাং এটাকে আমার কন্টিনিউয়াস একটা সাপ্লাইয়ের মধ্যে আনতে হবে। দিজ আর ভেরি এক্সপেন্সিভ। শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক না করে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের চিকিৎসার ব্যবস্থা রাখার কথা বলছে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে সার্জনদের দক্ষতা তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। সরকারের অধিকতর ব্যয়ের কোনো বিষয় এখানে নাই। আবেদন থাকবে যে থোরাসিক সার্জারি বিভাগ যদি বিভিন্ন বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলোতে খোলা যায়, তাহলে কিন্তু কম ব্যয় আমরা অধিকতর সেবা দিতে পারবো। এদিন লাং ক্যান্সার যেভাবে বাড়তেছে এবং সব ম্যাক্সিমাম ক্যান্সার তো মেটাস্টেজ হলো লাং ক্যান্সারের দিকে যায়, সুতরাং এখানে রুট লেভেলে অন্তত বিভাগের শহরগুলোতে থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট থাকা বেশ প্রয়োজন। দেশে প্রতিবছর এই ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারির সেবা পেয়ে আসছেন অন্তত 100 জন রোগী। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে রাজস্থানের সবুজবাগ থানার রাজারবাগ কালীবাড়ির শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের মণ্ডপে। ষষ্ঠী পূজার দিনে শত শত ভক্ত এবং পূজারীরা এতে অংশ নেন। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত শ্রী গোপাল চক্রবর্তী, সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। প্রার্থনা নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বিগত কয়েকদিনের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর দীর্ঘায়ু কামনাতেও প্রার্থনা করা হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। এ সরকারকে তাড়াতেই হবে, সবাইকে রাস্তায় নামার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন খেলার খেলতে দেওয়া হবে না হুঁশিয়ারি নেতাদের। বিএনপির 28 অক্টোবরে পরিণতি হবে 10 ডিসেম্বরে গোলাপবাগের মতো, মন্তব্য ওবায়দুল কাদেরের। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারও নাকচ। আওয়ামী লীগ দেশপ্রেমী নয় ক্ষমতাপ্রেমী, মন্তব্য চরমোনায় পীরের। সরকারকে হঠাতে দেশ অচল কর্মসূচির হুঁশিয়ারি, 3 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, আনন্দে মাতোয়ারায় সনাতন ধর্মাবলম্বীরা, সারা দেশে 32,000-এরও বেশি মণ্ডপ। দেশের মসজিদে জুমার পর ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা, কাল রাষ্ট্রীয় শোক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। 9টায় রয়েছে News 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।